ঈদের ছুটি কাটাতে প্রতিবছর হাজার হাজার পর্যটক আসে রাঙামাটিতে। এবারও সেই প্রস্তুতি নিয়ে রেখেছে পর্যটন ব্যবসায়ীরা। কাপ্তাই হ্রদ, শুবলং ঝর্ণা, রাজবাড়ি, রাজবন বিহার, আদিবাসীদের টেক্সটাইল মার্কেট, ঝুলন্ত সেতু সহ দর্শনীয় সব জায়গা এখন প্রস্তুত। বরাদ্দ হয়ে গেছে পর্যটন মোটেলের বেশিরভাগ কক্ষ। ঈদ উল আজহা উপলক্ষে প্রায় রাঙামাটি হলিডে কমপ্লেক্সের যে হোটেল মোটেলগুলো আছে প্রায় 90% বুকিং 5 দিন ধরে রয়েছে। বান্দরবনের পর্যটন কেন্দ্রগুলোও প্রস্তুত। পাহাড় মেঘে রোদবৃষ্টির খেলা আর অসংখ্য ঝর্ণাধারা দেখতে আসেন প্রকৃতিপ্রেমীরা। প্রতীক্ষায় সময় গুনছেন ব্যবসায়ীরা। অর্ধশতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও কটেজের প্রায় 90% কক্ষই বুকিং হয়ে গেছে। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ট্যুরিস্ট স্পট, প্রতিটি রিসোর্ট, প্রতিটি হোটেল, সেখানে আমাদের পুলিশ মোতায়েন করা আছে। সবুজ পাহাড়ের ঢেউয়ে ঢেউয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন সংস্কৃতির কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয় খাগড়াছড়ি। নতুন করে সাজানো হয়েছে জেলার হর্টিকালচার পার্ক, হেরিটেজ পার্ক, দেবতার পুকুর, পুরাতন রাজবাড়ি সহ বিভিন্ন দর্শনীয় স্থান। এছাড়া আলুটিলার গুহা, শতবর্ষী বটগাছ আর রিছাং ঝর্ণা তো আছেই। পর্যটক টানতে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণাও দিয়েছে হোটেল মালিকরা। আমার বিশ্বাস এখানে যে পর্যটকরা ঘুরতে আসবেন তারা সবে মুগ্ধ হবেন এখানকার সবুজ প্রকৃতি, পাহাড়ের এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলিত বসবাস দেখে। আবহাওয়া ভালো থাকলে দেশের পর্যটন এলাকাগুলোতে এবার পর্যটকের আনাগোনা আগের চেয়েও বেশি হবে বলে মনে করছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।